করোনার টিকা বেশি দামে কিনে সরকার দুর্নীতি ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণকে সঙ্গে নিয়ে এই সরকারের পতন ঘটাতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। সকল গণতান্ত্রিক আমি মানুষের মধ্যে তাদেরকে রাজনীতিকে দূরে সরে যাওয়ার জন্য একটা দলীয় ষড়যন্ত্র চক্রান্ত দীর্ঘকাল ধরে শুরু হয়েছে বন্ধুগণ।